Dobby, 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 Dobby. Happy birthday to you, dear Papa. Sorry. This is it, I never give up. তো পূজা শেষ মুহূর্তে নাইটির উপরে আমার একটা টি শার্ট পরে এসে গেল, তো কত কিউট লাগছিল বলো, তোমরাই বলো। Thanks to all of you, my Inside Out family. তোমরা অসংখ্য ইমেলস পাঠিয়েছো, কমেন্টসে উইশ করেছো, সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আর সবাই মোটামুটি খুব বেশি টায়ার্ড, কালকে আবার প্রচন্ড হই হট্টগোল হতে চলেছে, তো চলো এখনকার মতন গুড নাইট, কালকে সকালে দেখা হচ্ছে। টি-শার্টটা পরে গেলে লাগছে বলো। হ্যাঁ, এটা কিন্তু উপি আমাকে গিফট করেছিল। এখন আমাকে রান্না বান্না করতে হবে, সকালে ওর বার্থডের জন্য প্রচুর এজেন্ডা আছে, মানে মেনু সব ফিক্স হয়ে গেছে, রান্না যদি এখন আসেনি এলেই লেগে পড়বো দুজনে মিলে। তো কি বলবো, আজকে লকডাউন, তার জন্য আমরা চারজনে মিলেই বার্থডে সেলিব্রেট করছি, বাট প্লাস বাবার শরীরটাও খারাপ, তো একটু তো ওরকম আছেই। বার সৌমি আর মাসিও আসতে পারেনি লকডাউনের জন্য, তো কই নেই, চারজনে মিলেই সেলিব্রেট করবো, অ্যান্ড অবভিয়াসলি ইটস গোনা বি আ ভেরি এন্টারটেইনিং ব্লগ। যেহেতু লকডাউন, কালকে বাবাকে নিয়ে হসপিটাল যাওয়ার আগেই ও গিয়েছিল বাজারে, বাজার থেকে সবজি মাছ মাংস সমস্ত কিছু এনে দিয়েছিল। এখন আমাদের নর্মাল প্র্যাকটিস অনুযায়ী আমরা কি করি, ও বাজার থেকে সবজি এনে দেয়, মাসি সেগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে দেয়। এবারে তোমাদের ডেফিনেটলি মনে থাকবে, অনেক দিন আগেই ব্লগে আমরা একটা ব্লান্ডার করেছিলাম, আমরা ডিটারজেন্ট পাউডারের মধ্যে জলে গুলে আর সবজিগুলোকে ধুচ্ছিলাম, তো কমেন্টে তোমরা অনেকে লিখেছিলে, অ্যান্ড সত্যি বলতে কি, তোমরা তোমাদের কমেন্ট থেকে আমরা নিজেরাও অনেক কিছু শিখি। তো তাতে কি হয়, মানে ওই ডিটারজেন্ট পাউডারটা সবজির স্কিনের মধ্যে ঢুকে গিয়ে নিউট্রিশনাল ভ্যালু যেটা আছে সেটা কমিয়ে দেয়, প্লাস ওটা আমাদের পেটেও যেতে পারে, আর সেখান থেকে পেট খারাপও হতে পারে। তো সেদিনকার পর থেকে মাসি ভালো করে জল দিয়ে এগুলোকে ধুয়ে দিত। বাজার থেকে সবজি ফলমূল এ সমস্ত কিনে আনার পরেই আমরা বাড়িতে এসে ধুয়ে সেগুলোকে খেয়ে, কিন্তু এটা কিন্তু সত্যি ভাবার বিষয়, এই সবজিগুলো আমাদের হাতে আসে আরও কত হাত ঘুরে, কত জায়গায় সবজিগুলো স্টোর করা থাকে, তারপরে সবজিতে কত প্রিজার্ভেটিভস দেওয়া থাকে, এখন ওয়্যাক্স দেওয়া হয় সবজিগুলোকে আরও বেশি ফ্রেশ লাগবে বলে, তারপরে ফার্টিলাইজার ইউজ করা হয়, পেস্টিসাইড ইউজ করা হয়, এভাবেই ফল সবজি শাক এর মধ্যে প্রচুর আনওয়ান্টেড এলিমেন্টস থাকে যেগুলো আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক। আর ট্রাস্ট নিয়ে, যেগুলোকে শুধু জল দিয়ে বা ভিনিগারে বা গরম জলে ধুলে কিন্তু জানো,
তো আমাদের উচিত আমাদের বেস্ট এফর্টটা দেওয়া যাতে এই সবজিগুলোর আরো বেশি ফ্রেশ থাকে, যাতে আমরা আমাদের বাবা মারা আমাদের বাচ্চা কাচ্চারা অসুস্থ না হয়ে পড়ে এরকম সবজি খেয়ে। এই আনওয়ান্টেড এলিমেন্টগুলোকে ক্লিয়ার করার জন্য, বাড়ির সবাইকে সুস্থ রাখার জন্য, নিজে সুস্থ থাকার জন্য আমরা ভালো করে জল দিয়ে বা ভিনিগার দিয়ে বা গরম জল দিয়ে সবজি ফ্রুটস এগুলো ধোয়া ছাড়াও যেটা ইউজ করতে পারি ন্যাচারুজের নিউলি লঞ্চড খুব ভালো প্রোডাক্ট, এটা কিন্তু অল ন্যাচারাল ভেজি ফ্রুট অ্যান্ড বেবি টয়েস ক্লিনিং লিকুইড। এই যে প্রোডাক্টটা, এটা তোমার খালি ভেজিটেবল ওয়াশের জন্য না, এটা তুমি বেবি টয়েজের তো প্রচুর সবসময় লিক করতে থাকে, এদিক ওদিক পড়ে থাকে ফ্লোরের ওপরে, তো সে সমস্ত কিছুও ধুতে পারো, ধুলে একদম ক্লিন হয়ে যায়, অ্যাটলিস্ট তুমি নিজে একদম স্যাটিসফাইড থাকতে পারো কি না আমার বাচ্চা ঠিক থাকবে, তো এই জিনিসটা খুব ভালো। ন্যাচারুজের এই প্রোডাক্টটা পুরোপুরি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো, এর মধ্যে আছে রিঠা, আমলা, নিম, ভিনিগার, মাঞ্জু ফল এটসেট্রা, আর এটা পুরোপুরি কেমিক্যাল ফ্রি, এটা এতটাই সেফ কি তোমরা ভেজিটেবল তো ধুতেই পারো, কোনো রকম কেমিক্যাল থাকবে না, আর এতটাই সেফ কি তোমরা বাচ্চার খেলনাও এটা দিয়ে ধুতে পারো। তো এই এত ভালো জিনিসটার প্রাইস হচ্ছে অনলি 299, এর পারচেজ লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো। তো তোমরা নিজেদের হেলথ ঠিক রাখার জন্য আর এই এখন যেরকম পরিস্থিতি চলছে এটা তোমরা ইউজ করতেই পারো, আমি তো এটাই বলবো এটা মাস্ট ইউজ। তো এনিওয়ে এটা কীভাবে ইউজ করতে হয় সেটা তোমাদের একবার দেখিয়ে দিই, আমার বালতিটার মধ্যে হাফ বালতি জল আছে যেখানে আমি 3 teaspoon এটা দেবো, আমি এই বালতিটার মধ্যে 3 teaspoon ন্যাচারুজের এই লিকুইডটা দিয়ে দিলাম। এরপরে আমি এই সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, 5 মিনিট থাকতে দেবো, তারপরে আমি ভালো করে ধুয়ে দেবো। Good morning, our lovely Inside Out family. 25th July, Saturday morning, and it's my birthday and I'm really happy. So first of all, thank you very much for all the love and wishes. সত্যি কথা বলছি একদম মন থেকে, তোমাদের থেকে ভালোবাসা পাই পাবো সেটা জানতাম, বাট এতখানি সেটা ভাবিনি। গতকাল থেকে আমাদের মেল বক্স, ইনস্টা, ইউটিউব সব একদম ভরে গেছে তোমাদের মানে দারুণ দারুণ সমস্ত কমেন্টস, এই ইমেলসে পুরনো পুরনো ফটোজ অ্যান্ড ভিডিওসগুলোকে কোলাজ করে তার সঙ্গে তোমাদের লাভলি উইশেস অ্যাটাচ করে তোমরা পাঠিয়েছো। সো আই এম রিয়েলি রিয়েলি হ্যাপি অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ এত এফোর্ট নেওয়ার জন্য, এত টাইম ইনভেস্ট করার জন্য। এনিওয়ে তো সকালবেলা এখন সময় 10টা, উর্পি সুপার বিজি, ঘরটা গোছাচ্ছে, সব কিছু অ্যারেঞ্জ করছে, আর রান্নাঘরে রান্নার দিদি আপাতত ফার্স্ট রাউন্ডে রান্নাটা করছে, সেকেন্ড পার্টটা উর্পি করবে। তো চলো চট করে তোমাদেরকে আবার রান্নাঘরে নিয়ে যাই। তো চলো দেখি রান্নাঘরে কী হচ্ছে। এই হচ্ছে চিকেন, এটা হচ্ছে ভেটকি মাছের ফিলে, এটা হচ্ছে গলদা চিংড়ি, এটা হচ্ছে পমফ্রেট মাছ, আর এখানে মাছে কী হচ্ছে গো এখন, ইলিশ মাছ নাকি? ও ইলিশ মাছ রান্না হয়ে গেছে গো, দেখি একটু এটা। ও তো এই হলো ইলিশ মাছের ভাপা। কী রে সকাল সকাল ফ্রিজে আমলা কেন, তোর তো আজকে প্রচুর কাজ ফাজ করে উল্টে দেওয়ার কথা ছিল নাকি? তিনটে জিনিস আমি করবো, এই ভেটকি মাছে কিছু একটা বানাতে হবে, আর হচ্ছে এই পমফ্রেট মাছটা, নো পমফ্রেট মাছটা মাছই বানাবে, চিংড়ি মাছের মালাইকারিটা আমি বানাবো, আর চিকেনটা আমি বানাবো, ঠিক আছে, আর বাকিগুলো মাছই বানাচ্ছে। হচ্ছে ভাত, ডাল, ঝিঙে আলু পোস্ত, 5 রকমের ভাজা, আর হচ্ছে ভেটকি মাছের ফ্রাই, পমফ্রেট মাছের ফ্রাই, চিকেন, চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছের ভাপা, চাটনি পায়েস, যার মধ্যে ডাল, পোস্ত, ভাত হচ্ছে, চাটনি, পায়েস আর ইলিশ মাছ অলরেডি হয়ে গেছে। আর এখানে দেখো পমফ্রেট মাছটা ম্যারিনেশনের জন্য মশলা টসলা মাখিয়ে রাখা আছে, চিংড়ি মাছটা এখনও কিছু করিনি, আর এটা হচ্ছে হচ্ছে ভেটকি মাছের ফিলে, যার মধ্যে লেবু, গোলমরিচ, ধনে পাতা এই সমস্ত আমি এখন ম্যারিনেশনের জন্য মাখাবো। সত্যি
তো এই যে এখানে ভেটকি মাছের ফিলে আর পমফ্রেট দুটোরই ম্যারিনেশন করে রাখা হয়েছে। তো এখানে হচ্ছে পাঁচ রকম ভাজা প্রিপারেশন, কুমড়ো, পটল, ঢ্যাঁড়স, উচ্ছে আর একটা কি বুঝতে পারছি না। এইটা এটা কি হয়, এটা কাঁকরোল না? আরে ছটা হয়ে গেল তো। এই উচ্ছে আর কাঁকরোল সেম ক্যাটাগরি না বল? এটা সেম ক্যাটাগরি বলে এটা কাউন্ট করা যাবে না দুটো? পাঁচ রকম ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, করলা ভাজা। বলছি শোন না, তোর বেলুন তো উড়ে উড়ে বাইরে বেরিয়ে চলে যাচ্ছে। শেষ, আর আজকে অনেক দেরি হয়ে গেছে আমাদের শুটিং করতে করতে। তো কী কী হয়েছে আর একবার তোমাদের দেখিয়েও দিই, বলেও দিই। এটা হচ্ছে ভাত, লেবু, ডাল, ঝিঙে আলু পোস্ত, পাঁচ রকমের ভাজা, ঢ্যাঁড়স ভাজা, অনেক রকমের ভাজা। এটা হচ্ছে ভাপা ইলিশ, এটা হচ্ছে পমফ্রেটের ফ্রাই, এটা হচ্ছে গ্রিল ফিশ ভেটকি, আর এটা হচ্ছে চিকেন কষা, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, পায়েস। হ্যাপি? খুব, আমার থেকে ও বেশি হ্যাপি। লুকটা তোমাকে দেখায়, আমি যে টি শার্টটা যে সস্তা দিয়েছিলাম না, সেটা পরে জাস্ট ভীষণ ভালো। মা প্রায় সকাল থেকে 500 বার করে ফোন করে করে জিজ্ঞেস করছে, কিরে তোরা কখন খাবি কখন খাবি। এখন বেজে গেছে অলরেডি 2:45, পূজা তো কান্নাকাটি করতে করতে ওই রুমে গিয়ে শুয়ে পড়লে এত খিদে পেয়ে গেছে। বাট দেখো এই যে এই পুরো ব্যাপারটা, এটা তো ফিরে আসবে না, এটাকে ভালো করে ক্যাপচার করা, ভিডিও করা, ফটো করা, এই সমস্ত বানতে হয়। তো এইগুলো সমস্ত কিছু হয়ে গেছে, সিনেমা পর্ব শেষ, এবার আমরা খেতে বসবো। আর তোমাদেরকে আমি আমার বার্থডে সকালের আউটফিটটা দেখিয়ে দিই, এটা যেটা আমাকে অব্বি গিফট করেছে অবভিয়াসলি। তো কেমন লাগছে তোমরা নিচে কমেন্ট বক্সে লিখে জানিও। দেখো আমি সব কিছু টেস্ট করবো, বাট সব কিছু অল্প অল্প করে আমরা খাচ্ছি। আমি তো মেনে নিয়ে জাস্ট টু গুড হয়েছে, জাস্ট টু গুড। এই হচ্ছে আমার গলদা চিংড়িটা,
জাস্ট টু গুড ওয়ান ক্লাস হয়ে যাবে আচ্ছা পমফ্রেট হলো চিংড়ি হলো এরপরে নেক্সট আগে চিংড়ি খতম করো খাচ্ছি নেক্সট ইলিশ ভেটকি ইলিশ ভেটকি আবার চিকেন চিকেন যাও কি ভালো হয়েছে আগে তুমি ভেটকি খাবে তারপরে ইলিশ তারপরে চিকেন ঠিক আছে তুই যা বলবি তাই হবে তো খাওয়া দাওয়ার পর শেষ প্রত্যেকটা রান্না জাস্ট টু গুড হয়েছিল এবারে তোলা তুলি পড়বো দেখো ফ্রিজ পুরো ভর্তি আমাদের ফ্রিজের জায়গা নেই এই যে যা লাইটে জ্বলছে না কেন পুজা লাইটে সুইচটা দে তো এই যে দেবী ও সজনো জন্মদিনের কেক এলো কিন্তু ফ্রিজ পড়ে গেছে বাজারে ব্লগ এসে গেছে আজ তোরা কি কেউ চা খাবি তুমি খাওয়া না আমি খেতে না কিন্তু তুমি তা ও বাবা কি চিনি দেবে না না চিনি দিতে হবে না চিনি দিতে হবে না চিনি দিতে হবে তো এখন বাজে পৌনে সাতটা বাবা ওখানে টিভি দেখছে এই দুটো এখানে ল্যাথ খাচ্ছে আমি জাস্ট গতকালে ব্লগটা আপলোড করে এলাম এখন আবার আমাকে পাঠাচ্ছে চা করতে ভাবো আমার নাকি জন্মদিন আছে এনিওয়ে তো এখন আমরা চাটা খাবো দেন একটু পরে কেক কাটিং হবে চল বাবা ওনেকে আমার জন্য গতকাল গোবিন্দভোগ চাল এনেছে আর ঠিক আছে আমি চা খাইয়ে দিচ্ছি তুমি লোক বিকে ইয়াদ রাখো ও লাইট অন কর লাইট অন কর ধর 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 থ্যাংক ইউ সো মাচ ধর ফেলে দিবি না না ফেলবো তো এখন অলমোস্ট 7:30 বাজে এবারে কেক কাটিং তো বানতা হ্যায় নতুন টি-শার্ট যেটা অর্পি দিয়েছে সেটা পরছে ভালোই ফিট হয়েছে না আশীর্বাদ করি ও যেন আরও বেশি ইয়ে করতে পারে সঙ্গে আমার বৌমা মানে বড় মেয়ে হ্যাঁ সেও আছে তাদের তারা যেন একসঙ্গে তাদের বাকি জীবনটা বেশ ভালোভাবে কাটাতে পারে আর আমার শরীরটা একটু যদি ঠিক হয়ে যায় তাহলে অনেক বেশি আনন্দ হতো যাই হোক আমি একদম ফিট নয় এখানে শেষ করছি কেক কাটিং ফাটাফাটি মানে ওর তুই অনেকদিন ধরে বলে রেখেছিল ওর খুব ইচ্ছা ছিল যে আমার কত ঘুরেছি ও আজকের ব্লগে যে মিসেস ম্যাকপাই এর ক্লিপিংস টা রাখতে আমি যে গেটটার জন্য কত ঘুরেছি আমি জানি আর গুড্ডু জানে না সিরিয়াসলি কালকে প্রায় পুরো কলকাতা এক চক করে নিয়েছে এনিওয়ে বাট এই রেইনবো কেকটা জাস্ট টু গুড মানে যেমনি দেখতে সুন্দর টেস্টটাও ফাটাফাটি তো অনেকেই মানে খাওয়া দাওয়া হলো কেক কাটিং হলো মজা হলো যদিও বা চারজনের মধ্যেই যাওয়া হলো মানে বাড়িতে হলে একটু বেশি ভালো হতো মা থাকলে হ্যাঁ ওর মায়ের তো মন খারাপ যাই হোক তবু ভিডিও কলে যতটুকু অনলাইনে করা গেছে যতটুকু শান্তি পেয়েছে সে তো অনেক বড় বড় তার প্রোগ্রাম ছিল সে প্রোগ্রাম আর হলো না আমার অসুস্থতার কারণে যাই হোক নেক্সট টাইম হবে ফ্যামিলির জন্য আজকের এই দিনটা খুবই স্পেশাল বিকজ আজ থেকে ঠিক এক বছর আগে মানে গত বছর আমার বার্থডে দিনই এই দিনটা থেকে আমি আর ওরপি একটা ডেইলি ভ্লগ করার
মানে মাইন্ডসেট করেছিলাম এন্ড তারপর থেকে হোপফুলি রাইট তোমাদের এত ভালোবাসা সাপোর্ট সবসময় আমাদের পাশে থেকে যান সেভাবে ইনসাইড আউট ফ্যামিলি এত বড় হয়ে উঠেছে অ্যান্ড এখনও আমরা চলছি আশা করি ফিউচারে তোমরা এইভাবে পাশে থাকবে তাই আজকের এই দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল আর তোমরা তো অলওয়েজ স্পেশাল গুড মর্নিং এভরিওয়ান তো কালকে রাত্রিবেলা এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম লকডাউন শেষ করা হয়নি প্লাস আমার হাতটা এরকম ছোট্ট একটু কেটে গেছিল খুব ব্যথা ব্যথা করেছিল তো ভাবলাম আজকে সকালবেলায় ব্লগটা শেষ করবো শেষ করার আগে আরও একবার মনে করিয়ে দিই এই ন্যাচরুজের অল ন্যাচুরাল ভেজি ফ্রুট অ্যান্ড বেবি টয়েস ক্লিনিং লিকুইডটার কথা এটা তোমরা পারলে প্লিজ স্টার্ট ট্রাই করো এর পারচেজ লিঙ্কটা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর তোমাদের প্লিজ ফিডব্যাক শেয়ার করো আমাদের সাথে আজকে এই ব্লগটা মানে কালকের ব্লগটা জন্মদিনের স্পেশাল ব্লগটা এখানে শেষ করছি প্লিজ লিখে জানিও কেমন লাগলো আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না ইনসাইড আউট অ্যান্ড অ্যাজ উইল অলওয়েজ টেক কেয়ার অফ ইয়ার সেলফ ইয়ার ফ্রেন্ডস ইয়ার ফ্যামিলি এভরিবডি অ্যারাউন্ড ইউ স্টে হ্যাপি স্টে ব্লেসড অ্যান্ড স্টে প্রিটি গুড মর্নিং সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ